বিসমিল্লাহির রহমানির রহিম, আসসালামু আলাইকুম। আশা করি আল্লাহর রহমতে সবাই অনেক অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও আল্লাহর রহমতে ভালো আছি। নতুন আরেকটা ভিডিও শেয়ার করছি। আজকের ভিডিওতে দুন্দুল দিয়ে পাঁচ মিশালি মাছ রান্নার রেসিপি শেয়ার করব। আশা করি আমার আজকের রেসিপিটি ভালো লাগবে। ভালো লাগলে অবশ্যই ভিডিওতে একটা লাইক দিয়ে দেবেন। যারা চ্যানেলে নতুন আসছেন, চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে রাখবেন পরবর্তী ভিডিওর নোটিফিকেশন পাওয়ার জন্য। এই তো, এখানে আমি কিছু পাঁচমিশালি মাছ নিয়ে নিয়েছি। এখন মাছগুলো কেটে ধুয়ে পরিষ্কার করে নিব। মাছগুলো আমার কাটা হয়ে গেছে, এখন এগুলো পানি দিয়ে খুব ভালোভাবে ধুয়ে নিব। মাছগুলো পানি লবণ দিয়ে ভালোভাবে ধুয়ে নিয়েছি। আর এখানে নিয়েছি কিছু দুন্দুল। দুন্দুলগুলো আমি কেটে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। আর এখানে মাছ থেকে কিছু মাছ দিয়ে আমি এই দুন্দুল দিয়ে আজকে রান্না করব। রান্না করার জন্য চুলায় প্যান বসিয়ে আমি এখানে পরিমাণ মতো সরিষার তেল দিয়ে দিয়েছি। তেলের মধ্যে দিয়ে দিলাম কিছু আস্ত জিরা। জিরেগুলো নেড়ে সেড়ে গরম তেলে ভেজে নিব। জিরেগুলো নেড়ে সেড়ে গরম তেলে ভেজে নিয়েছি। আর এখন এর মধ্যে আমি দিয়ে দিলাম 2 টেবিল চামচ পেঁয়াজ বাটা, আর দিয়ে দিব 1 টেবিল চামচ আদা রসুন বাটা। পেঁয়াজগুলো আমি আগে নেড়ে সেড়ে তারপরে কিছুক্ষণ ভেজে নিব, যাতে পেঁয়াজের কাঁচা গন্ধ না থাকে। পেঁয়াজ ভেজে আমি এক এক করে সব রকমের মশলা দিয়ে দিব পরিমাণ মতো। এই তো, আমি এখানে 1 টেবিল চামচের মতো আদা রসুন বাটা দিয়ে দিলাম। 1/2 টেবিল চামচ দিয়ে দিলাম জিরে বাটা। সব উপকরণ নেড়ে চেড়ে ভালোভাবে মিশিয়ে নেব। এখন আমি 1/2 টেবিল চামচের একটু বেশি দিয়ে দিলাম রসুন, আর দিয়ে দিলাম 1/2 টেবিল চামচ মরিচের গুঁড়ো, দিয়ে দিলাম স্বাদ মতো লবণ। এখন অল্প পরিমাণে পানি দিয়ে মশলাগুলো ভালোভাবে কষিয়ে নিব। এখানে মশলা, তেল মশলার পরিমাণটা আমি আমার পরিমাণ মতো দিয়ে দিয়েছি, আপনারা আপনাদের পরিমাণ মতো দিয়ে দিবেন। মশলাগুলো নেড়ে চেড়ে খুব ভালোভাবে কষিয়ে নিয়েছি। এখন এর মধ্যে আবারও আমি অল্প পরিমাণে পানি দিয়ে দিব। পানি দিয়ে আরও 1-1.5 মিনিটের মতো মশলাগুলো কষিয়ে নিব। যেহেতু এগুলো পাঁচমিশালি মাছ আর দুন্দুল দিয়ে রান্না করব, এই রান্নাটা করতে কিন্তু তেমন বেশি সময় লাগবে না। এই জন্য আমি আবারও একটু পানি দিয়ে তারপরে মশলাগুলো ভালোভাবে কষিয়ে নেব। এতো 1-1.5 মিনিটের মতো মশলাগুলো কষিয়ে আমি এর মধ্যে এখন 2 রাখা পাঁচমিশালি মাছগুলো দিয়ে দিব। আর এগুলো নদীর একেবারে তাজা মাছ, এগুলো হচ্ছে আমি কষিয়ে তারপরে রান্না করব। মাছগুলো দিয়ে নেড়ে চেড়ে মশলার সাথে মিশিয়ে দিয়েছি। এখন ঢাকনা দিয়ে ঢেকে আমি 2 মিনিটের মতো মাছগুলো কষিয়ে নেব। ফিরে আসলাম 2 মিনিট পরে। আমি ঢাকনা দিয়ে মাছগুলো 2 মিনিটের মতো কষিয়ে নিয়েছি মশলার সাথে। এখন এর মধ্যে এর উপরে আমি কেটে রাখা দুন্দুলগুলো দিয়ে দিব। দুন্দুলগুলো দিয়ে আমি অল্প পরিমাণে গরম পানি দিয়ে দিব। যেহেতু আমি একটু জল জল রান্না করবো, এই কারণে অল্প পরিমাণে গরম পানি দিয়ে দিলাম।
আমি একটু আলতোভাবে নেড়ে দিয়েছি, এখন ঢাকনা দিয়ে 5 মিনিটের মতো রান্না করে নিব। আর যেহেতু এই 5 মিনিটের মাছগুলো কিন্তু নরম আর ডুম দিল নরম, এগুলো মানে হালকাভাবে নাড়াচাড়া করতে হবে, অতটা মানে জোরালোভাবে নাড়া যাবে না, হালকাভাবে নাড়াচাড়া করতে হবে যাতে মাছগুলো ভেঙে না যায়। আর এখন ঢাকনা উঠিয়ে একটু নেড়ে তারপর আমি দিয়ে দিলাম 2টা কাঁচামরিচ, আর দিয়ে দেবো কিছু ভাজা জিরার গুঁড়া। কেন ধনিয়া পাতা নাই এই জন্য আমি এই জিরার গুঁড়া দিয়ে দিলাম, আর ধনিয়া পাতা আপনারা সাইডে ধনিয়া পাতাও দিতে পারবেন। আবার আমি ঢাকনা দিয়ে 1 মিনিটের মতো রান্না করে নেব। এই তো আমার দুন্দুল দিয়ে 5 মিশালি মাছ দিয়ে রান্না করা কমপ্লিট। যেহেতু আমি জল জল একটু রান্না করবো, এই কারণে এখন হচ্ছে আমি চুলাটা বন্ধ করে দেব। এই তো চুলাটা বন্ধ করে আমি নামিয়ে নিয়েছি। আশা করি আমার আজকের রেসিপিটি ভালো লেগেছে, ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিয়ে সবাই ভালো থাকবে।